আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত লিভার ক্যান্সারে আক্রান্ত। দেড় বছর আগে মরণব্যাধি সম্পর্কে জানতে পারেন তিনি, তবে পারিবারিকভাবে বিষয়টি গোপন রাখা হয়েছে। বর্তমানে ভাই বোনদের চেষ্টাতেই চলছে তার চিকিৎসা। গত বছর জুলাইয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সে সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সর্বশেষ গত সপ্তাহে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই অর্থমন্ত্রী। ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন হাসপাতালে অগ্রজকে দেখে এসে তার ভেরিফাইড ফেসবুক পেজে সাবেক অর্থমন্ত্রীর একটি ছবি আপলোড করেন। সেখানে হাসপাতালের শয্যায় ক্ষীণকায় আবুল মাল আব্দুল মুহিতকে শুয়ে থাকতে দেখা যায়। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আব্দুল মুহিত 12টি বাজেট উপস্থাপন করেন সংসদে, যার 10টি ছিল আওয়ামী লীগ সরকারের আমলের। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। সাবেক এই সফল অর্থমন্ত্রীর জন্ম 1934 সালের 25 জানুয়ারি সিলেটে।